নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আপনারা আমাকে অনেক দিন ধরেই বলছেন যে দাদা মোহনবাগান দলের আপকামিং সিজনের জন্য প্রপাবল প্লেইং ইলেভেনটা কি হতে পারে অর্থাৎ কোন কোন বিদেশি খেলতে পারে মোহনবাগান দলে ফরমেশন কি হতে পারে লাইন আপ কী হতে পারে কী কী স্ট্র্যাটেজি হতে পারে ফরমেশন অনুযায়ী মোহনবাগান দলের শক্তি দুর্বলতা কী সমস্তটাই জানাতে তাই ভিডিওটিতে কিন্তু মোহনবাগানের প্লেইং ইলেভেন কী হবে মোহনবাগানের শক্তির দুর্বলতা কি কোন কোন বিদেশিরা খেলবে সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার একটা ছোট্ট অনুরোধ করে রাখবো এখানে যেহেতু আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি মোহনবাগান সুপার জায়েন্ট তারা যা স্কোয়াড গঠন করেছে তা দারুণ ভীষণ শক্তিশালী স্কোয়াড গঠন করেছে এই স্কোয়াডে মোহনবাগানের যদি বিদেশি ধরি মোহনবাগানের বিদেশি বলতে দুটো বিদেশি ডিফেন্সে আছে দুটো বিদেশি মাঝমাঠে আছে আর দুটো বিদেশি ফরোয়ার্ডে আছে অর্থাৎ একদম ব্যালেন্স বিদেশি নিয়েছে মোহনবাগান তবে হ্যাঁ একটা যে মোহনবাগানের কাছে বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ড নেই তবে মোহনবাগান কিন্তু ভালো ভারতীয় ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ড আছে লাইক আনিরুদ্ধ থাপা আপুইয়া দীপক টাংরি যারা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডের ভূমিকায় কিন্তু খেলে তো এইবারে বলবো মোহনবাগান সুপার জাইন তারা যে স্কোয়াড গঠন করেছে সেই অনুযায়ী মোহনবাগান দলে শক্তি দুর্বলতা থাকি দেখুন মোহনবাগান দলে যদি আমরা শক্তি ধরি মোহনবাগানের পুরো পুরো ডিপার্টমেন্টে কিন্তু শক্তিই শক্তি মোহনবাগানের কাছে ভালো গোলকিপার আছে বিশাল ক্যাথ দুটো সিজন সব থেকে বেস্ট পারফরমেন্স করেছে আসে ইন্ডিয়ান গোলকিপার তারপরে সেকেন্ড গোলকিপারও ভালো আছে আর জানুয়ার। তো আর তিনি অত সুযোগ পায় না তবুও বিশাল ক্যাথের অ্যাবসেন্সে তিনি কিন্তু ভালো গোলকিপিং করেন কয়েকটা ম্যাচেই তো গোলকিপিং ভালো আছে মোহনবানের কাছে ভালো ডিফেন্স আছে ডিফেন্সের দুটো ভালো ভালো বিদেশি আছে টমি অ্যাল্টারডেট আর অ্যালবার্ট রড্রিক্স মার্টিন সুভাশিস বোসের মতো ভালো এক্সপিরিয়েন্স ব্যাক আছে আশিস রায়ের মতো ভালো ডিফেন্ডার আছে আনবার আলীর মতো ভালো ভারতীয় ডিফেন্ডার আছে তো ওভারঅল ডিফেন্সও মজবুত হ্যাঁ ডিফেন্সিভ মিডফিল্ডটা আপনারা একটু দুর্বল বলতে পারেন কারণ সেখানে কোনো বিদেশি নেই তবে বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়াও মোহনবাগানের কাছে ভালো ভালো ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ড আছে মোহনবাগানের কাছে উইঙ্গার ভালো ভালো আছে ডান প্রান্তে মানভীর ভালো খেলে চমৎকার বা প্রান্তে লিষ্ট নাসিক হ্যাঁ অবশ্যই ডান প্রান্তে একটা ভালো ভারতীয় যদি উইঙ্গার নিয়ে নেয় মোহনবাগান তাহলে কিন্তু মোহনবাগানের পুরো দল কমপ্লিট অ্যাটাকিং মিডফিল্ডে ভালো ভালো প্লেয়ার আছে আনুরুত থাপা ভালো অ্যাটাকিং মিডফিল্ড সাল আব্দুল সাবাদ বর্তমানে ইন্ডিয়ান বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার তারপরে গ্রেক স্টিওয়ার্টের মতো দারুণ বিদেশি প্লেয়ার নিয়েছে তারপরে ডিমিট্রি পেডারোস অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে স্ট্রাইকার বলতে মোহনবাগানের কাছে ভালো ভালো স্ট্রাইকারও আছে যেমন জেমি ম্যাকলারেন জেসন কামিংস তারপরে সোয়েল বার্ট ভালো তরুণ স্ট্রাইকার আছে তো ওভারঅল স্ট্রাইক পজিশনে মোহনবাগানে ভালো আছে তো আমি বলবো আরও একবার কিন্তু মোহনবাগানের নতুন কোচ জোসেফ ফ্রান্সিস্কো মোলিনা তিনি কিন্তু মোহনবাগান দলকে তিন পাঁচ দুই ফরমেশনেই খেলাবে যেমনটা আমি আরেকবার দেখতে পাচ্ছি যেইখানে গোলকিপারে অবশ্যই ভিশাল ক্যাথ থাকবে কারণ ভিশাল ক্যাথ মোহনবাগানের কিন্তু প্রচণ্ড ভরসা গোলকিপিং ডিপার্টমেন্টে কারণ আগের সিজন একটুর জন্য ভিশাল ক্যাথ কিন্তু গোল্ডেন গ্লাভ জিততে পারিনি কারণ তিনি মুম্বাই সিটি এফসির গোলকিপার পূর্বা লাচিংপাত থেকে গোল দুটো বেশি খেয়ে গেছিলেন সেই কারণে তো এটা একটা কারণ আর একটা হচ্ছে ভিশাল ক্যাথ তার আগের সিজনে বেস্ট গোলকিপার ছিল ডুরান্ড কাপে বেস্ট গোলকিপার ছিল ইন্ডিয়ান সুপার লিগে বেস্ট গোলকিপার ছিল তো ভিশাল ক্যাথ কেনে কোনো মানে মানে সংশয় রাখতে হবে না তিনের ডিফেন্স তিনটে সেন্টার ব্যাক লাস্ট সিজন সুভাষিস বোস দারুণ খেলেছিল সেন্টার ব্যাকের ভূমিকায় মানে প্রপার সেন্টার ব্যাক মনে হচ্ছিলো এবং সুভাশিস বোসের হাইটও ছ ফুট দুই ইঞ্চি মানে সেন্টার ব্যাকের জন্য প্রপার হাইট আছে তারপরে এই বছর স্ট্রাইকে মানে সরি সেন্টার ব্যাকে নেতৃত্ব করবে আমি মনে হচ্ছে সব বেশি সুযোগ পাবে কিন্তু অ্যালবার্ট রড্রিক্স মার্টিন কারণ অ্যালবার্টো রড্রিক্স মার্টিন কিন্তু ভালো ফর্ম থেকে খেলে আসছে ভালো ছন্দে ছিল লাস্ট সিজেন টমি অ্যালডারেরও খারাপ নয় তবে আমরা সবাই জানি দুটো ডিফেন্ডারের মধ্যে একটা ডিফেন্সে সুযোগ পাবে বেশিরভাগ তো সেই জায়গাটায় আমি অ্যালবার্ট রড্রিক্সকে রাখছি এবং ভাবছি টমি অ্যালডারেড একটা ম্যাচ খেলবে অ্যালবার্ট রড্রিক্স একটা ম্যাচ খেলবে মানে সাফেল করে খেলবে এবং আরেকটা সেন্টার ব্যাগে আমি আনোয়ার আলীকে রাখছি কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু পুরো কনফিডেন্স যে মোহনবাগান দলেই থাকবে আনোয়ার এবং সমস্ত যেহেতু ব্যাপার আইনি চোখ কাগজপত্র মোহনবাগানের কাছেই আছে মোহনবাগানের ফলেই আছে তাই আনোয়ার আলী মোহনবাগান দলে থাকবে এই সিজেনটা এটুকুনি আমি কনফার্ম এবং আমি বিশ্বে আছি আনোয়ার আলী মোহনবাগানে থাকবে তাই আমি আনোয়ারকে রাখছি হ্যাঁ ধরে নিন আনোয়ারকে যদি মোহনবাগান না পেল তো আনোয়ারের কিন্তু কেস সলভ করতে মিনিমাম দু সপ্তাহ লাগবে আরও তো তখন তখন কিন্তু যদি দু সপ্তাহ পরে মোহনবাগানের ফরে যায় কেস তাহলে তো কোনো চাপ নেই যদি মোহনবাগানের বিপক্ষেও যায় তাহলে কিন্তু মোহনবাগানের কাছে তখনও সুযোগ থাকবে নতুন ভালো ভারতীয় ডিফেন্ডার নেওয়ার কারণ ট্রান্সফার উইন্ডো খোলা সেই তিরিশে আগস্ট পর্যন্ত মানে মোহনবাগানের কাছে কিন্তু সুযোগ থাকবে তিরিশে আগস্ট পর্যন্ত কোনো প্লেয়ার নেওয়ার তবে আমি আনোয়ার অ্যালবার্ট রড্রিক্স আর সুভাষিষ বোসকেই ডিফেন্সে খেলাবো এবং একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডে আমার মনে হয় মোহনবাগান শুরু দিয়ে শুরু করবে আপুইয়াকে অবশ্যই আপুইয়া খেলবে ধরে নিন সত্তর মিনিট এবং লাস্ট কুড়ি মিনিট বা লাস্ট তিরিশ মিনিট খেলবে আপনার দীপক টাংরি অর্থাৎ আপুইয়া টাঙ্গরির মধ্যে সাফেল হবে মোহনবাগান শুরুতে আপুইয়াকেই খেলাবে একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড এবং দুটো উইংব্যাক মোহনবাগানে সেটা খেলবে মানবীর সিং ডান্দিকে এবং মানবীর তিনি কিন্তু মোহনবাগানের লাস্ট সিজনের বেস্ট ফরওয়ার্ডের প্লেয়ার ছিলেন এবং বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার ছিলেন তাই মানবির ডান প্রান্তে ভালো খেলে মানভীরের ডিফেন্সিভ কোয়ালিটি আছে কারণ মানভীরের উচ্চতা ছফুর ফুট এক ইঞ্চি তাই ডিফেন্সের সুবিধাও হয় আর ভালো দৌড়াতে পারেন তিনি স্পিডে এবং ক্রস ভালো দিতে পারেন ফিনিশিংও ভালো করতে পারেন মানবির ডান দিকে ভালো আছে বাঁ দিকে লিস্টোন কোলাসো অথবা আশিক কুডিনার মধ্যে একটা প্লেয়ার সুযোগ পাবে যদিও আশিক ইঞ্জুরি থেকেই আসছে তাই আশিকের থেকে বেশি ফিট হয়তো লিস্টন কোলাসো আছে তাই লিস্টন খেলবে লিস্টন তার ডিফেন্সটা একটুখানি কমজোর তবে লিস্টনের কিন্তু আক্রমণটা ভালো আছে তো লিস্টন আর মানবির দুজন কিন্তু দুটো ফ্ল্যাংয়ে খেলবে এবং আমরা জানি তিন পাঁচ দুয়ে কিন্তু দুই ব্যাকের ভূমিকা প্রচুর ডিফেন্সের দরকার হলে ট্র্যাক ব্যাক করে ডিফেন্সের সাহায্য করে তিনের ডিফেন্স পাঁচ বানিয়ে দেয় এবং অ্যাটাকের সময় সামনে গিয়ে দুয়ের ফরওয়ার্ডকে চার বানিয়ে দেয় অর্থাৎ দুটো ব্যাকের কিন্তু ভূমিকা প্রচুর অর্থাৎ এটা হবে মোহনবাগানের ডিফেন্সিভ পার্টের দিকে অ্যাটাকিং পার্ট মোহনবাগানের দুটো অ্যাটাকিং মিডফিল্ড আমি মনে করি অবশ্যই স্টার্ট করবে গ্রেক স্টেওয়ার আর সাহাল আব্দুল সামাত মানে ভাবুন গ্রেক স্টেওয়ার আর সাহাল আব্দুল সামাত দুটো মানে অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিয়েটিভ মিডফিল্ডার ভাবুন তো কি হবে ব্যাপারটা মানে দুজনেরই প্রচণ্ড স্কিল তো সাহাল আর স্টেওয়ারের যদি যুগলবন্দি বসে যায় দারুণ হবে মোহনবাগানের জন্য এবং অবশ্যই সাহাল আব্দুল সামাত বা গ্রেক স্টেওয়ার্ডের পরিবর্তে আমরা অনিরুদ্ধ থাপাকে সেকেন্ড হাফে দেখতে পারবো এবং মোহনবাগানের দুটো ফরোয়ার্ড সেটা অবশ্যই প্রথমটা দেখবে সেকেন্ড স্ট্রাইকার সাপোর্টিং স্ট্রাইকারে ডিমিত্রি মোহন মোহনবাগানের বেস্ট প্লেয়ার এবং তার পাশাপাশি থাকবে জেমি ম্যাকলারেন মোহনবাগান যাকে এই বছর বারো কোটি খরচ করে সই করছে জেমি ম্যাকলারেন অর্থাৎ জেমি ম্যাকলারেন কী দারুন গোল প্রচার আপনারা জেমি ম্যাকলারেনের টপ টেনের ভিডিও গোল গোলের ভিডিও আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন বক্সের ভিতরে যদি ম্যাকলারেন বল পায় গোল করবেই করবে এটা ম্যাকল্যানের স্বভাব আমি দেখেছি অর্থাৎ ভাবুন পেড্রাটস আর ম্যাকল্যানের মতো দুটো স্ট্রাইকার খেলবে সামনে অর্থাৎ সাহাল আর গ্রেক স্টুয়ার্ডের কাজ থাকবে এদের দুজনকে বল বাড়ানো বাদ কিন্তু এরা দুজন কাজ করে দেবে অর্থাৎ আমি যদি ধরি মোহনবাগান কিন্তু খাতাই কলমে বিশাল শক্তিশালী দল এবং এই ফরমেশনে কিন্তু মোহনবাগানের ডিফেন্স মাঝমাঠ এবং অ্যাটাক তিনটাই কিন্তু ভালো দাঁড়াচ্ছে হ্যাঁ অবশ্যই তিন পাস দুয়ে যত ভালোই ডিফেন্ডার খেলাক ডিফেন্স একটুখানি দুর্বল থাকে কারণ তিনটে ডিফেন্সে খেলে তো সেক্ষেত্রে তবে মোহনবাগান আক্রমণে যা দম থাকবে মোহনবাগান আক্রমণে যা খেলবে আমি বলবো মোহনবাগান কিন্তু মানে হয়তো একটা গোল কনসিট করলে সেই জায়গায় মোহনবাগান তিনটে গোল করে দিতে পারবে এই ফরমেশান অনুযায়ী তো এটাই হচ্ছে মোহনবাগানের বেস্ট প্লেইং ইলেভেন ফরমেশান আপকামিং সিজনের জন্য এটা আমার মতে আমার প্রেডিকশান তো আপনার কি মনে হয় আইএসএল এর আপকামিং সিজনের মোহনবাগানের জন্য বেস্ট প্লেইং ইলেভেন ফর্মেশান কোনটা হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান উঠেছেন সবাইকে এক প্রমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ